নমস্কার, বেঙ্গলি পূজা পার্বণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি চেপে দিন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে জল শুদ্ধি করতে হয় ও কীভাবে আচমন করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমেই কোষায় এবং কোষিতে জল নিয়ে জল শুদ্ধি করতে হবে অঙ্কুশ মুদ্রায়। অঙ্কুশ মুদ্রা এভাবে মধ্যম আঙুলের একদম মাথা অংশটুকু কোনোভাবেই জলে নখ ভিজানো যাবে না। তারপরে জল শুদ্ধি করতে হবে। মন্ত্র হচ্ছে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এরপর কোষা থেকে একটু জল নিয়ে দুহাত ধুয়ে ফেলতে হবে। দুহাত ধোয়া হয়ে গেলে আপনি আপনার ডান হাতটি ধুয়ে নেবেন। ডান হাতটি ধোয়া হয়ে গেলে একটা মাসকলাই ডুবানো মতন কিঞ্চিত পরিমাণ জল নিয়ে সেই জলটুকু ওম বিষ্ণু বলে পান করতে হবে। তারপরে হাতটি আবার ধুয়ে নিতে হবে, আবার ওম বিষ্ণু মন্ত্র বলে জলটুকু পান করতে হবে, আবার হাতটি ধুয়ে নিতে হবে, আবার ওম বিষ্ণু মন্ত্র বলে জল পান করতে হবে। তারপরে হাতটি ধুয়ে আবার একটু জল নিয়ে আপনার সর্বাঙ্গে জলটুকু ছিটিয়ে দেবেন। এভাবে দেহ শুদ্ধি করে নেবেন। তো বন্ধুরা, সংক্ষিপ্ত আচরণ পদ্ধতি এটাই ছিল আজ। এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন বন্ধুরা।